সৌদি বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজকে রিয়াদের এলুদ কবরস্থানে সমাহিত করা হয়েছে। তার জানাজায় যোগ দেন তুরস্ক, পাকিস্তান, সুদান, মিশর সহ আরব বিশ্বের শীর্ষস্থানীয় নেতারা। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত 1টায় রিয়াদের একটি হাসপাতালে মারা যান সৌদি বাদশাহ। আতিক আহমেদ অর্পণের রিপোর্ট। নিজ শহর রিয়াদে সমাধিত হলেন সৌদি আরবের বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজ। বাদশাহর নামাজে জানাজায় অংশ নিতে রিয়াদের ইমাম তুর্কি বিন আবদুল্লাহ মসজিদে আসেন বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল খলিফা, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতের আমির শেখ সাবাহ আল আহমদ আল সাবাহ, তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়ির এরদোয়ান, পাকিস্তানের প্রেসিডেন্ট নওয়াজ শরীফ, সুদানের প্রেসিডেন্ট ওমর হাসান আল বশির এবং মিশরের প্রধানমন্ত্রী ইব্রাহিম মেহলেব। যোগ দেন বিশ্বের বিভিন্ন দেশের নেতারাও। ফুসফুসের সংক্রমণে আক্রান্ত হয়ে গত কয়েক সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর স্থানীয় সময় বৃহস্পতিবার রাত 1টায় মারা যান সৌদি বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজ। বাদশাহ আবদুল্লাহর মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সহ বিশ্ব নেতারা। 1924 সালে রিয়াদে জন্ম নেন সাবেক বাদশাহ আবদুল আজিজের 13তম সন্তান আবদুল্লাহ। 1982 সালে আবদুল আজিজের মৃত্যুর পর ক্ষমতায় আসেন তার সৎ ভাই বাদশাহ ফাহাদ। 2005 সালে বাদশাহ ফাহাদের মৃত্যুর পর সৌদি সিংহাসনে বসেন বাদশাহ আবদুল্লাহ। 1995 সালে হৃদরোগে আক্রান্ত হয়ে বাদশাহ ফাহাদ কর্মহীন হয়ে পড়লে আবদুল্লাহই কার্যত সৌদি আরবের শাসন করেন। 2005 সালে ফাহাদের মৃত্যুর পর আনুষ্ঠানিকভাবে সৌদির ক্ষমতায় আসেন আবদুল্লাহ। এদিকে দেশের নতুন বাদশাহ হিসেবে সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের নাম ঘোষণা করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার রাতেই রাজপ্রাসাদের নতুন বাদশাহ হিসেবে শপথ নেওয়ার কথা 79 বছর বয়সী সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের। এছাড়া সালমানের পরবর্তী উত্তরসূরি নতুন যুবরাজ হিসেবে ঘোষণা করা হয়েছে তার সৎ ভাই মুকরিন বিন আব্দুল আজিজকে। আতিক আহমেদ অর্পণ, News 9, ঢাকা। সৌদি আরবের বাদশাহ আবদুল্লাহ বিন আব্দুল আজিজ